শুক্রবার দুপুরে বিশ্বনগরে সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাসের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করল সিপিএম এর পশ্চিম জেলা কমিটি। এদিন এই বিক্ষোভ মিছিলটি সিপিএম এর জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সিপিএম এর পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর। শ্রী কর জানিয়েছেন, উপভোটের দিন বিশালগড়ে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভানুলাল সহ আক্রান্ত হন। শুক্রবার উদয়পুর থেকে দলীয় কাজ সেরে আগরতলায় ফেরার পথে বিশালগড়ে আক্রান্ত হন বরিষ্ঠ সিপিএম নেতা তথা রাজ্য সম্পাদক গৌতম দাস। এই ঘটনার প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ মিছিল। পবিত্র কর জানিয়েছেন, শনিবার বিকেল তিনটায় আরেকটি বিক্ষোভ মিছিল সংগঠিত করা হবে। আমরা হঠাৎ করে দুপুর বেলায় আমাদের রাজ্য সম্পাদক গৌতম দাস যখন উদয়পুর থেকে এটি পার্টির মুরুচি সেরে আসছিলেন, বিশালগড়ে গাড়ি অন্য একটা গাড়ির জন্য একটু স্লো করেছে, এমন সময় হোটেলতে বেরিয়ে এসে গৌতম দাসকে গাড়ি থেকে নামিয়ে ফোন করার জন্য চেষ্টা করেছিল। যদিও ড্রাইভারের তৎপরতায় তিনি চলে এসেছেন, কিন্তু তারপরেও মাফলার ধরে ট্রেনে নামিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। এবং গতকালকে আপনারা জানেন, আমাদের সবচেয়ে বর্ষীয় নেতা বিধায়ক ভানুলাল শাহর উপর কালকে ভোট চলাকালীন সময় আক্রমণ করেছে, আজকে পানিসাগর পার্টি অফিসে আক্রমণ করেছে। একটু আগে আমরা এই খবরগুলো পেয়েছি। তাই এই আক্রমণের প্রতিবাদে, এই হিংস্রতার প্রতিবাদে, গণতন্ত্র রক্ষা করার জন্য এই গুন্ডাগার্দির বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ করছি। এবং আপনাদের জানিয়ে দেব, আগামীকাল বিকাল তিনটায় বিরাট প্রতিবাদ মিছিল আমাদের এই জেলা দপ্তর থেকে সংগঠিত হবে। এর প্রতিবাদে আজকে আমরা যা যা পেয়েছি তাদের নিয়ে বেরিয়েছি এই প্রতিবাদে। এই প্রতিবাদ থামবে না। জঙ্গলের রাজত্ব, তার বিরুদ্ধে মানুষের ক্ষোভকে আমরা নিয়ে আমরা ত্রিপুরায় গণতন্ত্র রক্ষা করার জন্য এগিয়ে যাব।